সালামু আলাইকুম। তো এতক্ষণ আমরা মোটামুটি সেট করলাম, কিন্তু একটা প্রবলেম যেটা রয়ে গেছে সেটা হচ্ছে ফন্টটা ঠিকঠাক মতো কানেক্ট হচ্ছিল না, ঠিক না? যেমন এখানে দেখেন একটা বলে দিচ্ছে ফেল টু ডিকোড ডাউনলোড ফন্ট বা এই টাইপের কিছু একটা, যে যেটা আমরা কানেক্ট করলাম ঠিক মতো কানেক্ট হচ্ছে না। তো কানেক্ট না হওয়ার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যদি বিল সিএসএসটা দেখি, মিনস আমরা দেখেন দেখে বিলটা করি, সাস ড্যাশ ড্যাশ ওয়াচ হচ্ছে কি অ্যাসেট স্ল্যাশ এসসিএসএস স্ল্যাশ স্ট্যান্ডার্ড এসসিএসএস, আর এটা হবে কোথায়? অ্যাসেট স্ল্যাশ স্টাইল স্ল্যাশ স্ট্যান্ডার্ড সিএসএস। ওকে, তো দিলে যেটা হবে, আমরা যদি স্ট্যান্ডার্ড সিএসএসটা দেখি, এখানে শুধুমাত্র আমরা আচ্ছা আমরা এখানে টাইপোগ্রাফিটা একটু কানেক্ট করি, তারপর আমরা টেস্ট করতেছি। তো টাইপোগ্রাফিটা তো আমরা একটু বাদ দিয়ে দিয়েছিলাম এখানে, ঠিক না? তো আমরা ধরুন কোড থেকে আর একবার একটু নিয়ে আসি, @ ইম্পোর্ট ডট স্ল্যাশ কোড, কোড থেকে কী আসবে? টাইপোগ্রাফি ডট এসসিএসএস। তো এসসিএসএস দিলে যেটা হবে সে হচ্ছে, দেখেন এখানে যে ডিরেক্টরিটা আসতেছে, ডিরেক্টরি হচ্ছে সে স্টাইল থেকে দুই ফোল্ডার বাহিরে চলে গেছে, কিন্তু দেখেন ফন্টটা কিন্তু স্টাইল থেকে দুই ফোল্ডার বাহিরে না, ফন্টটা কিন্তু হচ্ছে স্টাইল যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারের মধ্যে আছে। ডেট মিনস হচ্ছে কি, ডট স্ল্যাশ দিলে আমার এই ফন্টটা কানেক্ট হবে। হ্যাঁ, তো আপনি চাইলে এখান থেকে কাজটা করতে পারেন, মানে একটা সলিউশন দেওয়া যায় আর কি, যে আমি যদি এখানে এই এইভাবে কানেক্ট না করে যদি ডট স্ল্যাশ দিই তাও কিন্তু একটা হয়। দেখেন আমার এখন কিন্তু এখানে ঠিকঠাকই থাকবে, দেখেন ডট স্ল্যাশ ফন্টস পপিনস পেয়ে গেছে। ওকে, তো এটা আসলে আমাদের জন্য মানে ঠিকঠাক হয় না। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমরা ফন্ট ফেস ইউজ করে হচ্ছে কাস্টম ফন্ট ইউজ করার জন্য, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কমা দিয়ে সেন সেরিফ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সানস সেরিফ না দিয়ে জাস্ট হচ্ছে আপনি পপিন্সটা নামটা দিবেন। আর হচ্ছে এখানে যে আপনাকে পপিন্স লিখতে হবে এরকম না, আপনি আপনার মন মতো কিন্তু নাম দিতে পারেন, যেটা আমরা যখন কাস্টম ফন্ট ফেস কানেক্ট করা দেখছিলাম তখন বিস্তারিত দেখছিলাম। তো যখন আপনি এই পপিন্সে আসবেন তখন এসে হচ্ছে পপিন্স, সে যদি পপিন্স নামে এই ফন্ট ফেসটা না পায়, কোনো কারণে মিসিং হয়, তখন হচ্ছে সে সেন্সিটিভটা লোড করবে। তো আপনি যদি সাস ইউজ করেন তাহলে ওই সাস খুব একটা স্ট্যান্ডার্ড হচ্ছে ডিরেক্ট ফন্ট ইম্পোর্ট করা আর কি। হ্যাঁ, তো ইম্পোর্ট করার জন্য একটা শর্টকাট প্রসেস দেখায়, যেটা হচ্ছে আপনি সাসের ডকুমেন্টেশন যদি দেখেন তার একটা প্রসেস বলে দিচ্ছে, সেটা হচ্ছে মিক্সিন ইউজ করে আপনি সরাসরি হচ্ছে তাদের ফন্টের ইউআরএলটা ইউজ করবেন আর কি। এটি কীভাবে করবেন দেখেন, আমরা কিন্তু এখান থেকে সরাসরি আর লিঙ্কের মাধ্যমে কি করতাম, এই যে সিএসএসটাকে কানেক্ট করতে পারতাম। ওকে, কিন্তু নিলেই হবে আর না নিলেও চলবে, ঠিক আছে? তো পপিনস পর্যন্ত নিয়ে আপনি এতটুকু নিয়ে একটা মিক্সিং তৈরি করতে পারেন। তো আমরা জানি কি যে কোনো সিএসএস ফাইল অথবা যদি লেস ফাইলে যদি আপনি ফন্ট ইম্পোর্ট করতে চান, হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি স্টাইল ডট সিএসএস ফন্ট ইম্পোর্ট করতে চাই ইউআরএল থেকে, তাহলে আমাকে আর ফন্ট ফেস লিখতে হবে, মানে ওইভাবে ফন্ট ফেস দিয়ে ইম্পোর্ট করতে হবে না। আমি যদি এইভাবে লিখে দিই আপনি কিন্তু অটোমেটিক্যালি দেখবেন এই যে ফন্ট ফেসটা আছে এটা আপনার সিএসএস এর মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্টটা একটু টপে হবে, দেখেন এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এবং দেখেন আমি যদি এখান থেকে সবার শেষে যদি যাই, সবার শেষে বলতে যে এখানে আমরা কোথায় যেন ইউজ করলাম, স্টাইল ডট এসসিএসএস যে H1টা আছে, ধরেন আমি H1-এর মধ্যে আমি একটু স্টাইল করি, কারণ হচ্ছে এখন কিন্তু আমাদের স্টাইল নেই। হ্যাঁ, এখানে যেটা আছে আমি যদি এখানে ফন্ট ফ্যামিলি কানেক্ট করতে চাই, ধরেন আমি এখন এটা দিলাম না, টাইপোগ্রাফিটা আমি কমেন্ট করে দিলাম, দেখেন এখন কিন্তু টাইপোগ্রাফিটা নাই, দেখেন টাইপোগ্রাফিটা এখন কিন্তু নাই। তাহলে আমি যদি এখানে ইউজ করি ফন্ট ফ্যামিলি জাস্ট এটা, হ্যাঁ পপিন্স, দেখেন এখন কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন স্টাইলটা চেঞ্জ হয়ে, দেখেন স্টাইল চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে কি, সরাসরি ইম্পোর্ট দিয়ে আমি শুধু ইউআরএল থেকে সিএসএস এর মধ্যে ইম্পোর্ট করতে পারছি। তো এখন আমরা এই আর যদি ওইটা ইউজ করি, ধরেন এখন যদি এই টাইপোগ্রাফিটা ইউজ করি, তাও দেখবো যে সেম স্টাইলটাই এখন কিন্তু পাই নাই। হ্যাঁ দেখেন এখন কিন্তু পাই নাই, এখন যেটা বলছে সে হচ্ছে স্টাইল স্ল্যাশ ফন্ট ফন্ট ফেস স্ল্যাশ পপিন্স, এটা কিন্তু কি হয় নাই, ফাইলটা পাই নাই। পাই নাই কি কারণে, আমরা যে টাইপোগ্রাফিতে দেখি এটা হচ্ছে তার মানে @ ফন্টস, মিনস হচ্ছে সে স্টাইলস ফোল্ডারের মধ্যে আছে। আমরা যদি আরেকটা ডট দিয়ে দিই তখন যেটা হবে, সে হচ্ছে স্টাইলস ফোল্ডার থেকে বের হয়ে সে ফন্টস ফোল্ডারে চলে আসছে। এখন যদি রিলোড দেন দেখেন এখন স্টাইলটা পেয়ে গেছে। ওকে, এবং এখানে কোনো এরর
নেই, তার মানে হচ্ছে কি এটা ঠিকঠাক কাজ করতেছে। তো এই দুইটা প্রসেস হচ্ছে একটা কাজ করা যায়, কিন্তু আমাদের মাঝে মধ্যে যেটা হয় যে আমরা একাধিক কি চাই যে ফন্ট ফ্যামিলি ইউজ করতে চাই, ধরুন পপিনস ইউজ করলেন, তারপর ওপেন সানস ইউজ করলেন, হ্যাঁ এরকম অনেকগুলো ইউজ করার প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে যেটা করবেন, আপনি চাইলে একটা মিক্সিন তৈরি করতে পারেন। হ্যাঁ, তো মিক্সিনটা এরকম হয়, ধরেন এখানে মিক্সিন ইউজ করার সিস্টেম কি ডলার ডলার না এট দ্য রেট মিক্সিন। হ্যাঁ, তো মিক্সিন দিয়ে হচ্ছে কী করতে হবে, মিক্সিন একটা নেম দিতে হবে। তো আমরা ধরুন হচ্ছে ধরেন গুগল ফন্ট নামে একটা কিছু দিলাম, যে গুগল ফন্ট। হ্যাঁ, তো গুগল ফন্ট দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে নেমস, আসলে কোন কোন নেম আমি কানেক্ট করতে চাই। তো এখানে যেটা হবে সে হচ্ছে শুধুমাত্র ইম্পোর্ট করে দিবে। হ্যাঁ, ইম্পোর্ট করবে কি, সে হচ্ছে এই যে আমরা এখানে যে লাইনটা লিখছি না, ইম্পোর্ট পপিনস, এই ইম্পোর্ট পপিনস থাকে সে ধরুন হচ্ছে মিক্সিনে শুধুমাত্র প্রিন্ট মানে ইম্পোর্ট করে দিবে। তো এখানে আরেকটা জিনিস দেখেন, যে আমরা যদি মাল্টিপল ফন্ট ইম্পোর্ট করি তাহলে এখানে কি আলাদা হয়, বা হচ্ছে কোন জিনিসটা এখানে জাস্ট চেঞ্জ হয়। ধরুন আমরা পপিনস তো নিলাম, পপিনসের সাথে আমরা আরও কিছু ফন্ট একটু কানেক্ট করি, ধরুন হচ্ছে এখান থেকে দিলাম, জাস্ট কেটে দিই, কেটে দিয়ে কয়েকটা ফন্ট কানেক্ট করি, রোবটও কানেক্ট করলাম, রোবটকে কানেক্ট করলাম। দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, সে শুধু এখানে যেটা করছে লিংক, ট্রি কানেক্ট, এই যে দেখেন এন্ড ফন্ট ফ্যামিলি রোবটো, ওকে দেখেন সে শুধু এন্ড দিছে। হ্যাঁ, এন্ড দিয়ে ফ্যামিলি লিখে আবার আরেকটা ফন্টকে আমার কানেক্ট করে দিছে। তো আমরা আরেকটা ফন্ট একটু কানেক্ট করি, ধরুন আরেকটা ফন্টে গেলাম, ব্যাকে যাই, আচ্ছা ব্যাকে গিয়ে ধরেন এই যে ল্যাটোটা আবার কানেক্ট করলাম, ল্যাটো থেকে ধরেন আবার নর্মালটা নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর দেখেন এই লিঙ্কটা যদি আমরা কপি করি, যে HTTPS, এখান থেকে আপনি এই যে সোয়াপ পর্যন্ত কপি করেন, কপি করে আমরা এটাকে একটু এখানে পেস্ট করব, করলাম। তো করার পর এখানে যে ওয়েটগুলো দেখতেছেন, হ্যাঁ যে ওয়েটগুলো আপনি কেটে দেন, ওয়েটগুলো দরকার নাই, একদম সোয়াপ পর্যন্ত কেটে দেন। শুধুমাত্র এখানে দেখেন কীভাবে যাচ্ছে, ফ্যামিলি ইকুয়াল ল্যাটো এন্ড ফ্যামিলি ইকুয়াল পপিনস প্লাস, মানে প্লাস হচ্ছে কি এন্ড হচ্ছে কি ফ্যামিলি ইকুয়াল রোবটো, যে আমরা তিনটাকে এভাবে দিতে পারি। আর আরেকটা আছে, আপনি চাইলে হচ্ছে প্লাস দিয়ে দিয়েও এখান থেকে পাস করতে পারেন। তো বর্তমানে এই স্টাইলটাই চলতেছে, এটাকে প্লাস দিয়ে দিয়ে মাল্টিপল ফ্যামিলি কানেক্ট করা যেত। হ্যাঁ, তো আপনি এখন তাহলে কি করবেন, শুধুমাত্র এখানে এই যে আমরা যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটাকে শুধুমাত্র এখানে আমরা প্রিন্ট করে দিতে পারি। হ্যাঁ, তো আমি এতটুকুকে কাট করলাম, যেহেতু এতটুকু কি হবে আমাদের বারবার চেঞ্জ হবে, তো আমি এটাকে কাট করে এখানে কি করলাম, যে আমাদের যে ভেরিয়েবলটা আছে এটা আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কি করতে হবে, এইভাবে প্রিন্ট করার প্রসেসটা ছিল আর কি। হ্যাঁ, তো ধরেন আমরা মিক্সিন তৈরি করলাম, মিক্সিনে একটা প্যারামিটারও আমাদের পাঠাতে হবে। আর এই টাইপোগ্রাফিতে যেটা করব, আমরা এই যে একটা মিক্সিন আছে, মিক্সিনটাকে আমরা ইম্পোর্ট করব। হ্যাঁ, তো ইম্পোর্ট করব কোথা থেকে, আপনি চাইলে ইউআরএল দিতে পারেন, নাও দিতে পারেন, ডট ডট স্ল্যাশ অ্যাবস্ট্রাক্ট মিক্সিনস। তো মিক্সিনসের মধ্যে কী আছে, মিক্সিনস নিলে হবে, এটা লাগবে না আমার, কিন্তু এখন ফন্ট ফেস এটা কানেক্ট করার দরকার নাই। হ্যাঁ, আমরা হচ্ছে ধরেন যদি ইউআরএল হিসেবে কানেক্ট করতে চাই, বা এটাও থাকুক, ধরেন এটা আপাতত কমেন্ট করে রাখলাম, আমরা এখান থেকে কানেক্ট করতে চাই কিভাবে, ধরেন ইনক্লুড করতে হবে আমাদের। হ্যাঁ, অ্যাট দ্য রেট ডলার, সরি অ্যাট দ্য রেট ইনক্লুড। তো ইনক্লুড করবো কাকে, ইনক্লুড করবো হচ্ছে ধরেন আমরা এটাকে ইনক্লুড করতে চাই, ইনক্লুড করবো কাকে, যে গুগল ফন্ট নামে যেটা আছে আর কি, মিক্সিনটাকে গুগল ফন্ট, ওকে দিয়ে তার মধ্যে হচ্ছে কী করতে হবে, আমাদেরকে এটাকে পাস করে দিতে হবে। তো পাস করার জন্য আমি এখানে পেস্ট করা আছে, আমার এখানে সেভ করা আছে, আমি এটাকে পাস করে দিচ্ছি, কন্ট্রোল ভি, ওকে। তো এটা যেহেতু এখানে দিলাম, দেওয়ার পর ধরনটা এখানে চলে গেল, ঠিক আছে। তবে এখানে একটা ইরর দিচ্ছে অনেকগুলো, আপনি যেটা করবেন এখান থেকে হচ্ছে এভাবে পাঠিয়ে দাও, ঠিক আছে। তো এখন দেখেন যদি আমরা স্টাইল ডট সিএসএসটা দেখি, বা হচ্ছে স্টাইল ডট সিএসএসটা কোথায়, এখানে দেখেন আমরা যদি উপরের দিকে যাই, সে কিন্তু অটোমেটিক্যালি সে তো নেমসটাকে দিল, নেমসটা দিল কেন, ওয়েট, আচ্ছা ভুলটা একটু বলি, ভুলটা হচ্ছে ইম্পোর্ট দুইভাবে করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে জাস্ট হচ্ছে এইভাবে ডাবল কোটেশন দিয়ে, তো ডাবল কোটেশন দিয়ে সাস যেটা করে সে হচ্ছে জাস্ট এই সে ধরে নেয় যে আমি যেটা ইম্পোর্ট করতেছি সে হচ্ছে এই ডিরেক্টরির মধ্যে কোনো একটা ফাইল, কিন্তু আমরা যেটা ইনক্লুড করতেছি বা ইম্পোর্ট করতে চাচ্ছি এটা কিন্তু মূলত কোনো ফাইল না, সে হচ্ছে একটা ইউআরএল। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে ইউআরএল দিতে হবে একটা, তো আমরা ধরেন ইউআরএল দিয়ে যদি এখানে বলে দিই,
তখন সে যেটা করবে, সেখানে আমরা যা পাঠাবো তাকে একটা ইউআরএল এ কনভার্ট করে দিবে। হ্যাঁ, এখন দেখি আসলে কনভার্ট করছে কিনা। দেখেন এখন কিন্তু একবারে এই যে ফন্ট ফ্যামিলি ল্যাটো ফ্যামিলি ইকুয়াল পপিংস, এইভাবে কিন্তু আমাকে কনভার্ট করে দিচ্ছে। তো এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে যে জাস্ট ইউআরএল দিয়ে যদি আমি কল করি তাহলে তো সে কোনো একটা লিঙ্কে কী করে ইম্পোর্ট করে, আর যদি আমরা জাস্ট ডাবল কোটেশন দিয়ে শুধু ডাবল কোটেশন দিয়ে করি তাহলে সে ধরে নেয় সে হচ্ছে আমার ডিরেক্টরি থেকে কোনো একটা ফাইলকে কী করছে ইম্পোর্ট করছে। ওকে, তো এটা হচ্ছে মাল্টিপল যদি আমি ফন্ট ফ্যামিলি ইম্পোর্ট করতে চাই অ্যাট এ টাইম তাহলে হচ্ছে কি এই কাজটা আমি করতে পারি, অথবা নর্মালি যেটা করা লাগতো আমাদেরকে হয়তো সিএসএসে গিয়ে এভাবে লিখতে হতো, আর এই ক্ষেত্রে হচ্ছে কি এটা একটু সহজ হচ্ছে আর কি। হ্যাঁ, অথবা যেটা করতে পারেন আপনি সাসের যে ইচ ফাংশনটা আছে সেটা কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এটা প্রসেসটা কীরকম হবে প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো মাল্টিপলভাবে ফন্টটা ইম্পোর্ট করা যায়, তবে এটা একটা প্রসেস, তবে এটা হচ্ছে একটা বলা যায় বাংলা প্রসেস আর কি, যে আমি কোনো রকম মিলাই দিলাম, তো এটা কিন্তু একটা ভালো প্রসেস হয় না। সবচেয়ে ভালো প্রসেস যেটা সেটা হচ্ছে একটা ভেরিয়েবল কল করে ফর লুপের মাধ্যমে কাজটা করা, অথবা হচ্ছে আপনি যদি ইচ ইউজ করেন ইচের মাধ্যমে কাজটা করতে পারেন। তো আপনি যেটা করবেন সেক্ষেত্রে, তো এখান থেকে দেখেন জাস্ট ইচের একটু জেনারেল ফর্ম্যাটটা দেখে নেন। ইচটা হচ্ছে কীরকম, ধরুন আপনি সাইজগুলো নিলেন অনেকগুলো, নেওয়ার পর হচ্ছে কী করবেন এখান থেকে শুধুমাত্র হচ্ছে ইচের মধ্যে যেহেতু এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে আপনি কমা দিয়ে দিয়ে দিতে পারেন। এটা অনেকটা আমরা লেস এবং সাস তোমরা অলমোস্ট সেম, হ্যাঁ জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে কমা দিয়ে দিয়ে ভ্যালুগুলো নেবেন, আর এখান থেকে হচ্ছে কী করবেন কল করবেন। তো আপনি চাইলে এতটুকু কপি করে নিতে পারেন জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে এটাকে পেস্ট করে নিচ্ছি, শুধুমাত্র এটাকে আগে চেঞ্জ করে দিব। তো আমাদের সাইজগুলো আছে কি, সাইজ তো হবে না আমাদের, হবে হচ্ছে ফ্যামিলি। হ্যাঁ, তো আমরা ধরুন হচ্ছে একটা পাঠাবো হচ্ছে এরকম, আমরা একটা পাঠাবো হচ্ছে কি, ধরেন একটা পাঠাবো হচ্ছে ল্যাটো, জাস্ট হচ্ছে এভাবে লিখে নিলাম ল্যাটো, তারপর একটা পাঠাবো হচ্ছে পপিন্স, হ্যাঁ একটা পাঠাবো হচ্ছে কি রোবোটো। তো তিনটা ফন্ট ফ্যামিলিতে আমরা তৈরি করব, আর এখানে হবে কি যে ফ্যামিলিস ফন্ট ফ্যামিলিস। ওকে, তো ফন্ট ফ্যামিলিস কোথায় আসবে, তো আপনি এখানে দিতে পারেন যে ফ্যামিলি ইন ফন্ট ফ্যামিলিস। ওকে, ফ্যামিলি ইন ফন্ট ফ্যামিলিস। তো এখানে কি আছে আপনার, আমরা এখানে কি করব আমরা হচ্ছে এখানে ইনক্লুড করব। হ্যাঁ, তো আমি জাস্ট এতটুকু কপি করলাম, কপি করে আমি এখানে দিলাম। তো দেওয়ার পর যেটা হবে সেখানে হচ্ছে কি এখানে হবে গুগল ফন্ট, বানানটা ভুল হয়েছে একটু ফিক্স করে নেব, মেক সেন্স গুগল ফন্টস। তো এখানে গুগল ফন্টসে কি হচ্ছে সে ইনক্লুড করতেছে, তো এগুলো প্লাস হচ্ছে কোথায় বা হচ্ছে এগুলো অ্যাড হচ্ছে কোথায়, হ্যাঁ অ্যাড হচ্ছে কিন্তু এইখানে। তো আমরা এখানে যেটা করব ফ্যামিলি ইকুয়াল, আমরা শুধু এখানে বলে দিব হচ্ছে কি যে একটা এই চিহ্ন ডলার, সরি একটা হ্যাশ চিহ্ন হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে, আর আপনি এখানে শুধু এই যে ফন্ট এই ফ্যামিলিটা একটু বলে দিবেন। তাহলে যেটা হবে সে বারবার সে হচ্ছে শুধুমাত্র এই যে একটা ইনক্লুড যেটা আছে ইনক্লুডটাকে সে হচ্ছে কি, যদি আমার এখানে তিনটা থাকে সে তিনবার এটাকে ইম্পোর্ট করবে। তো এটা হচ্ছে আমরা চাইলে এক লাইনে ইম্পোর্ট করতে পারতাম। হ্যাঁ, তো আমরা হয়তো যদি এরকম করি যে আমি মাঝে মধ্যে এরকম হয় না যে আমার তিনটা দরকার নেই, আমি হচ্ছে শুধুমাত্র লেটো, যদিও আমরা এই পিএইচডির জন্য শুধুমাত্র পপিন্স ইউজ করতেছি সেক্ষেত্রে বাকি দুটা দরকার নেই, কিন্তু আমাদের মাল্টিপল ফন্ট ফ্যামিলি দরকার আছে, আমি এখানে অ্যাটাচ করে দিলে হবে। তো আমি এতটুকু ইউজ করার সাথে সাথে কি হচ্ছে দেখেন, আমি স্টাইল ডট সিএসএস এ যাই, সেই দেখেন তিনবার করে কিন্তু এই তিনটা ফন্ট ফ্যামিলিকে অ্যাটাচ করে দিচ্ছে। আপনি চাইলে একসাথে অ্যাটাচ করতে পারেন, সমস্যা নাই। তো সেক্ষেত্রে যেটা হবে এই পুরো লিঙ্কটা শুধুমাত্র একবার কল হবে, আর যদি এইভাবে করেন এই লিঙ্কটা হচ্ছে কয়েকবার কল হবে। ওকে, এটা হচ্ছে তফাৎ। তো সমস্যা নেই, আপনি তিনবার করলে সবগুলো একসাথে লোড হয়ে যাবে আর কি, তার ক্যাশ যে সিস্টেমটা আছে গুগলের এটা মোটামুটি ভালো, আপনার একবারে এটা কাজ করবে। ওকে, তো এটাকে আরেকটু যদি আপনি চেক করতে চান যে আসলে কাজ করছে কিনা, আপনি হয়তো এখানে আর কয়েকটা ডিপ নিতে পারেন, দিস ইজ হেডিং টু, হ্যাঁ আরেকটা হয়তো দিস ইজ হেডিং থ্রি দিলাম। তো তিনটার জন্য আমরা তিনটা ফন্ট ফ্যামিলি ইউজ করতেছি। ওকে, তো তিনটা ফন্ট ফ্যামিলি কি কি, ধরেন এইচ ওয়ান আছে এইচ টু আছে। হ্যাঁ, তো এইচ টু এর জন্য ফন্ট ফ্যামিলি দিলাম হচ্ছে আমি জাস্ট ল্যাটো ইউজ করলাম। ওকে, ল্যাটো, আর আরেকটা দিলাম হচ্ছে এইচ থ্রি। হ্যাঁ, এইচ থ্রি এর জন্য আমি দিলাম হচ্ছে ফন্ট ফ্যামিলি, যেহেতু আমি রোবোটো ইউজ করছি আমি রোবোটো দিব, রোবোটো। ওকে, তো এখানে দেখেন আপনি জাস্ট হচ্ছে এগুলো একটু মিল রাখবেন এটার সাথে। দেখেন আপনি এখানে মিক্সিংটা কোথায় জানো, যে টাইপোগ্রাফিতে যা যা দিয়েছেন, হ্যাঁ এই ল্যাটো পপিন্স রোবোটো এটাই কিন্তু ওখান থেকে মূলত আসতেছে। তো এখন যদি আমরা এখান থেকে রিলোড দিই ভি কার্ডে, দেখেন তিনটার ফন্ট ফ্যামিলি কিন্তু তিনটা আসছে, এবং আমরা যদি ইন্সপেক্ট করে দেখতে চাই যে আসলে কোনটাতে কোনটা পাইছে, দেখেন পপিন্স পরটাতে ল্যাটো, পরটাতে হচ্ছে কি পরটা তো ল্যাটো পেয়েছে, আমরা পরটাতে দিয়ে হচ্ছে রোবোটো। হ্যাঁ, এটা হচ্ছে যে এখান থেকে রোবোটোটা আপনি কপি করতে পারেন। তো এই রোবোটোটা কিন্তু আপনার ওই গুগলের সাথে মিল থাকতে হবে, যে ওরা যে আমাকে আপনার
আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে যে আমরা S3 দিন, আমরা এখানে S দিয়েছিলাম, 2 দিয়েছিলাম, এই কারণে দুইটাই সেম পেয়েছে আর কি। এখন দেখেন যদি আমরা রিলোড দেই, এখানে কিন্তু তিনটা তিন বা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের তিনটা ফন্ট পেয়ে গেছে। ওকে, তো এই ছিল মোটামুটি ফন্ট রিলেটেড। যদি আপনি গুগল ফন্ট থেকে ইম্পোর্ট করতে চান, এটা একটা প্রসেস যে মাল্টিপল ফন্ট ফ্যামিলি আপনি ইম্পোর্ট করতে পারেন। আর যদি চান যে না আপনি ফন্ট ফেস ইউজ করবেন, তাহলে আপনাকে হচ্ছে এভাবে দিতে হবে, হ্যাঁ, ডট ডট স্ল্যাশ, কারণ হচ্ছে এটা যখন কম্পাইল হয়ে আপনার এক্সটার্নাল ডট সিএসএস এ চলে আসবে, তাহলে সে যেন এটা খুঁজে পায় যে আসলে সে ডট ডট স্ল্যাশ ফন্ট, কিন্তু সে এটাকেই খুঁজবে। হ্যাঁ, সে এটা হচ্ছে মানে আপনি যদি এখানে ইউজ করেন অ্যাবস্ট্রাক্টের মধ্যে, সে খুঁজবে দুই ফোল্ডার বাহিরে, কিন্তু এক্সটার্নাল ডট সিএসএস এ আমাদের লাগবে হচ্ছে এক ফোল্ডার বাহিরে, যার কারণে ডট ডট স্ল্যাশ ইউজ করাটাই হচ্ছে কি আমাদের জন্য বেটার আর কি। ঠিক আছে, তো এ পর্যন্তই থাকলো ফন্ট নিয়ে, আপনারা আপনাদের মতো কানেক্ট করে নেন। তো আমি একটু ফিনিশিং দিচ্ছি, জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের যেহেতু শুধু পপিং স্টাইল দরকার, আমি তো পপিং স্টাইল রাখবো, আমাদের পরবর্তীতে দরকার হয় আমরা হচ্ছে এখানে দিতে পারি। তো আমরা এখানে একটু কমেন্টস করে বলে দিই যে ইফ মোর নিডেড, মোর ফ্যামিলি নিড, জাস্ট অ্যাড বাই কমা, জাস্ট অ্যাড নিউ উইথ দ্য কমা। ওকে, তো দিয়ে হয়তো আপনি এভাবে দিতে পারেন যে জাস্ট হচ্ছে ল্যাটো কমা হচ্ছে কি রোবটো, যাতে আপনিও পরবর্তী দেখলে মনে থাকে যে, কারণ হইতে পারে এরকম যে অনেকদিন পর আমি দেখে আমি ভুলে গেছি যে আসলে আমি কিভাবে কাজ করব। ওকে, তো এই দুইভাবে আপনারা কানেক্ট করেন, হয় ফন্ট ফেস আর নয়তো কি ইনক্লুড বা হচ্ছে ইম্পোর্ট করে আপনারা এই কাজটা করতে পারেন। এই পর্যন্তই থাকলো মোটামুটি। ওকে, ডান। আর আরেকটা জিনিস এটাও রাখেন, মানে দুইভাবে হচ্ছে কি আমরা এখানে কাজ করতে পারি, একটা ফন্ট ফেস, একটা ইনক্লুড, মানে ডিরেক্ট হচ্ছে কি অ্যান্ড দিয়ে আমরা কি করতে পারি, একটা প্যারামিটার পাঠিয়ে দিয়ে কানেক্ট করতে পারি। আর নয়তো হচ্ছে কি এভাবে একটা অ্যারে তৈরি করে, অ্যারে না, এটাকে বলা হচ্ছে মূলত ম্যাপ আর কি, ম্যাপ অথবা লিস্ট, একটা লিস্ট তৈরি করেও কি করতে পারি আমরা মাল্টিপল ফন্টকে আমাদের সিএসএসে ইম্পোর্ট করতে পারি। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।